নমস্কাৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারে অনুষ্ঠিত করলে এখন কেবিনেট বৈঠক কিন্তু এই এখন কেবিনেট বৈঠকত কি করলে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে এই কেবিনেট বৈঠক সমূহতে বিঘায় বিঘায় মাতৃ আবন্তন দিয়া হল অনেক প্রতিষ্ঠানক মাতৃ আবন্তন পোৱা প্রতিষ্ঠানসমূহৰ ভিতৰত আছে বিজেপিৰ জিলা কাৰ্যালয় বেচৰকাৰী প্ৰতিষ্ঠান আৰু আৰ এছ এছৰ লগত সম্পৰ্ক থকা প্ৰতিষ্ঠানো হিমন্ত বিশ্ব শর্মার সরকারের আমূলত যদরে সঘনে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেইদরে অতি সঘনে সরকারি মাতৃ আবন্তনও দিয়া হয়েছে এই প্রতিবেদন চাওক ভূমিহীনক মাতি নিদিয়া হিমন্ত বিশ্ব শর্মা সরকারে কাক কেনেকৈ দিলে কিমান মাতি 2022 চনের 12 জানুয়ারির কেবিনেট সিদ্ধান্ত ধুবুরীত বিজেপির কার্যালয়ের বাবে মাতৃ আবন্তন একদিনের কেবিনেট সিদ্ধান্তর জড়িয়ে মাতৃ আবন্তন দিয়া হয়েছিল আর এস এসর ভগ্নী সংগঠন সেবা ভারতীকো ইয়ার পরবর্তী 27 জানুয়ারির কেবিনেট বৈঠকত নগাঁওর 20 বিঘা মাতৃ আবন্তন দিয়া হয়েছিল ফিউচার পয়েন্ট নামের এনজিওটুক 15 মার্চত শোণিতপুরত বিজেপি কার্যালয়ের বাবে মাতি 2022 চনের 15 মার্চর কেবিনেট বৈঠকত শোণিতপুর বিজেপি কার্যালয়ের ধুবুরীত আন এখন দুগ্ধ সমবায়ের বাবে মাতৃ আবন্তন দিয়া হয় 2 এপ্রিলের কেবিনেট বৈঠকত গুহালা স্থাপনের বাবে কামরূপত ধ্যান ফাউন্ডেশন নামের একটা বিতর্কিত প্রতিষ্ঠানকও ভূমি আবন্তন দিয়া হয় 3 মেত সনাতন আশ্রমের বাবে মাতৃ আবন্তন 2022 চনের 3 মেত অনুষ্ঠিত হওয়া কেবিনেটত বজালিত সনাতন ধর্ম আশ্রম আর অন্যান্য আত্মা প্রতিষ্ঠানের বাবে ভূমি আবন্তন দিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সরকারে পরবর্তী 7 মের কেবিনেট বৈঠকত শোণিতপুরত আর এস এসর সংগঠন সেবা ভারতীর বাবে মাতৃ আবন্তন দিয়া হয় 16 নভেম্বরত বিলাসীপাড়াত বিজেপি কার্যালয়ক মাতৃ আবন্তন 2022 চনের 16 নভেম্বরের কেবিনেট বৈঠকত পূব ধুবুরী বিজেপি কমিটি অর্থাৎ বিলাসীপাড়াত বিজেপি কার্যালয় স্থাপনের বাবে মাতৃ আবন্তন দিয়া হয় একদিনাই শোণিতপুরতো বিজেপি কমিটির বাবে ভূমি আবন্তন দিয়া হয় কেবল সেয়াই নহয় একেখন কেবিনেট বৈঠকতেই হরে কৃষ্ণ আন্দোলনের বাবে শোণিতপুরত মাতৃ আবন্তন দিয়া হয় 2023 চনের 12 এপ্রিলত ডিব্রুগড়ত বিজেপিক মাতৃ আবন্তন 2023 চনের 12 এপ্রিলত ডিব্রুগড়ত বিজেপি কার্যালয় নির্মাণের বাবে মাতৃ আবন্তন দিয়া হয় তার পূর্বে 25 ফেব্রুয়ারিত সীমান্ত চেতনা নামের গেরুয়া দলটির সম্পর্ক থাকা প্রতিষ্ঠানক ভূমি আবন্তন দিয়া হয়েছিল 2022 চনের 29 নভেম্বরের কেবিনেট বৈঠকত হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমূলত সর্ববৃহৎ ভূমি আবন্তন উক্ত কেবিনেট বৈঠকত কামরূপ মহানগর আর কামরূপ জেলাত 2022 চনের 29 নভেম্বরের কেবিনেট বৈঠকত 77টা সরকারি বেসরকারি শৈক্ষিক প্রতিষ্ঠান 84টা সরকারি প্রতিষ্ঠান আর 115টা এনজিওক ভূমি আবন্তন কিন্তু কার শৈক্ষিক প্রতিষ্ঠান আর কার এনজিওক কামরূপত মাতৃ আবন্তন দিয়া হয়েছে সেয়া এতিয়াও রাজহুয়া হওয়া নাই আনকি কিমান ভূমি আবন্তন দিয়া হল তার তথ্যও সদরি করা নাই অসম সরকারে এনেদরে অসমত কেবিনেট বৈঠক অনুষ্ঠিত করে অতি দ্রুত হারত দি থকা হয়েছে ভূমি আবন্তন যি সময়ত থলুয়া লোকে এটুকুরা মাতি বিচারি হাহাকার করেছে সেই সময় সরকারে কোন প্রতিষ্ঠানক কোন স্থানত এই বৃহৎ হারত মাতি আবন্তন দিলে সেয়া হয়ে পড়েছে অত্যন্ত রহস্যর বিষয়